ব্লগস এখন হয়ে গেছে বাবুর্চি বাবুর্চি টেম্পোরারি বাবুর্চি পুলিশ মাসের বাবুর্চি পুলিশ মাস বাজার বাবুর্চি সবাইকে আসসালামু আলাইকুম আমি রিজ বিশেক অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি মাওয়া বাপু ভাই একটু আগে আমাকে ফোন করে বলতেছে রিজবি রেডি হয়ে যাও চলো মাওয়া যাই ঘুরতে তো আমিও রেডি হলাম রেডি হয়ে এখন মাওয়া যাব তো বাপু ভাই আস্তে আস্তে গাড়ি নিয়ে আমরা সরাসরি মাওয়াতে চলে যাব তো আমি সচরাচর রাতে বের হই না তো আম্মুকে বললাম আম্মু মাওয়া যাবো আম্মু আবার সাইড থেকে বলতেছে ঠিক আছে পারলে কিছু ইলিশ মাছ নিয়ে আসিস আর জানি না ইলিশ মাছ আনতে পারবো কিনা কিন্তু অবশ্যই ইলিশ মাছ খেয়ে আসবো ইনশাল্লাহ তো এখন বাজতেছে প্রায় 11:45 মতো তো যাওয়া যাক এই যে আমাদের সাথে রয়েছে ইয়াফি সাথে রয়েছে তন্ময় এদিকে ড্রাইভ করতেছে বাকু ভাই যদিও দুই দিন আগে অ্যাক্সিডেন্ট করছে দুই দিন আগে বেশ কিছু দিন হইছে আর এদিকে রয়েছে আমাদের জামাই হ্যালো দানেশ ভাই কে আমরা অনেকদিন পর পেয়েছি সাথে কি দানেশ ভাই লং টাইম আপনি মুক্তি পাইলেন কিভাবে বুঝলাম না মুক্তি তো সব সময় আমি এটা তো কেউ বিশ্বাস করবে না ভাই আপনি তো গৃহবন্দী চলে আসলাম মাওয়া ঘাটে কি দানেশ ভাই খুশি তো হ্যাঁ খুশি মাওয়াঘাটে আসছি ইলিশ খামো দেখি আগে বাতাস খাবো ইলিশ খামো আগে বাতাস খাবো তারপর ইলিশ খাবো আগে মাওয়ার বাতাস খেয়ে নাও তারপর আমাদের দানেশ ভাই নতুন গাড়ি কিনছে এই উপলক্ষে নিয়ে আসছে আমাদের পদ্মার পারে ইলিশ খাওয়ার জন্য রাত একটার সময় ইলিশ ধরুম আর খামো পদ্মাটা ইলিশ ধরুম ঠিক আছে বর্ষি নিয়ে আসছেন জামানছি সবই আনছি অত্যাধুনিক প্রযুক্তিতে আমরা এখন ইলিশ ধরবো আর খাবো ঠিক আছে ওই মামা এখানে ইলিশ মাছ পাওয়া যায় না ইলিশ মাছ মামা না 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 ডাইরেক্ট ইলিশ মাছ কেনার জন্য আরো তো কই কত দূর এখান থেকে ওই সামনে গুলচক্কর ঘুরিয়েছেন তো প্রিয় দর্শক দানেশ ভাই আমাদের এখন গান শোনাবে সেই গানটার নাম হচ্ছে কি জানি দিলকে দাঁড়িয়ে শোনাবেন ওকে আশেপাশে মানুষ যদি ডিমডুম মারে তাহলে কিন্তু আচ্ছা ঠিক আছে ওকে ওকে দিলকা রাহো মে যো তু মিল গয়া মুশকিল টুট গয়া ফির এক দফা বাত বিগড়ি হ্যায় ইস কদর দিল হ্যায় টুটা টুটে হ্যায় হম তেরে বিন আব না লেঙ্গে এক বিদম তেরে সাথ হো জায়েঙ্গে খতম তুঝে কিতনা চাহে আর হম থ্যাংক ইউ দানেশ ভাই কি মামা এগুলো ইলিশ পুঁটি মাছ না পুঁটি মাছের নাম কত দুইটা 2000 কত এটা ভাই কবে মাছ ধরা কবে এটা এটা রাত্রে ধরা রাত্রে ধরা মাছ আমি কবে কালকে রাতে কালকে রাতে ধরা সকাল কত দাম এই মাছ আনি এটা ডিম ডিম হবে তো না এটা আর ডিম ডিম সেটা মজা হবে 1300 টাকা পড়বে এটা তো ছোট না মাছ ভালো কত পড়বে এটা আপনি 900 টাকা পড়বে 900 না
এগুলাই হচ্ছে রেস্টুরেন্ট হয়ে গেছে এখন ওপেন রেস্টুরেন্ট রাতের কারণে সবকিছু প্রপারলি আপনাদের দেখাতে পারছি না কিন্তু খারাপ না ওভারঅল হেঁটে হেঁটে ঘুরছি এবং মাছ দেখতেছি আপনি কত করে বেশি দাম দাদাম করছে চোদ্দশো করে এক একটা তো ভিউয়ার্স আমরা আবার দুই ঘন্টা পর ফিরে আসলাম আমাদের দারেশ ভাইয়ের মন মেজাজ খুব খারাপ কারণটা কি ভাই দারেশ ভাই বলেন তো একটু ইলিশ মাছ খেতে পারে নাই কারণ পুলিশ এসে সব দোকান বন্ধ করে দিছে যার কারণে আমরা ওয়েট করলাম আর এখন বাজতেছে প্রায় অলমোস্ট 4:23 এখনও আমাদের ইলিশ মাছ হয় নাই এখন অন্য আরেকজন একটা ভাজতেছে এই সাইডে আর আমাদেরটা একটু পরেই বসিয়ে দিবে তো আর এখানে দেখেন বাতিগুলো সব বন্ধ করে দিছে পুলিশের কারণে তো যার কারণে দানেশ ভাই অনেক আপসেট বাসায় যেতে পারতেছে না তো এখন এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা খেয়ে দিয়ে যদি মাছ কিনতে পারি তাহলে তো ভালোই আর মাছ কিনতে না পারলে এভাবেই বাসায় ফিরতে হবে রিজভি ব্লগস এখন হয়ে গেছে বাবুর্চি বাবুর্চি টেম্পোরারি বাবুর্চি হচ্ছে ইলিশ মাছের বাবুর্চি ইলিশ মাছ বাদার বাবুর্চি সুন্দর ইলিশ মাছ বাদা হচ্ছে মাওয়া ঘাটের এখন আমরা কি করতেছি ইলিশ মাছের লেজা ভর্তা প্রথমে আমরা লেজগুলো দিয়েছি র এটার সাথে কিছু দিইনি তাই তো আমরা মাছটাকে এখন ভর্তা করে ফেলতেছি কারণ ভর্তাটাই বেশি টেস্ট যার কারণে আরো দুই পিস মাছ আমরা ভর্তা করে ফেলতেছি এখন মাছটাকে তুলে নেওয়া হচ্ছে এখান থেকে এখন কাটা বাজতেছ তাই তো এরপরে আমরা কি দিব পেঁয়াজ না জাল কি বেশি না কম এরপরে কি এটা শুকনো মরিচ হ্যাঁ শুকনো মরিচ তেলে ভাজা শুকনো মরিচের ফাঁকি শুকনো মরিচের ফাঁকি দেওয়া হচ্ছে আর এটা কি লবণ নরমাল লবণ এরপর কি সরিষার তেল আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা রেডি তো আমরা এখন বসে পড়বো খেতে তো ফাইনালি চলে আসলো আমাদের বেগুন ভাজা ডিম আর এখানে কি আছে মরিচ ইলিশ মাছ রয়েছে এখানে ইলিশ মাছ আছে আচ্ছা আর রয়েছে ইলিশ মাছ আর এখানে রয়েছে কি লেজ ভর্তা ইলিশের লেজ দানেশ ভাই আমাদের দানেশ ভাই অনেক এক্সাইটেড হ্যাঁ দানেশ ভাই সকালে যাইতেছে দানেশ ভাই কি এমন পার্টি দিল আমাদের যে সকাল করে ফেললো হ্যাঁ খুব বিরক্ত না শুরু করে দিছেন সবাই নিয়ে নিছেন ওরে ভাই ভর্তাটা খেলে তো সেই ভাই সরিষা তেলের স্মেল হ্যাঁ জোস না দানেশ ভাই কেমন হ্যাঁ ডিনার খাইতে বসে ব্রেকফাস্ট শেষ হচ্ছে এই তো না ওটা নাহলে হইলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু খাবার টেস্ট কেমন সেটা বলেন
অলরেডি সকাল হয়ে যাচ্ছে হুম হয়ে যাচ্ছে মানে ওইটা হয়ে গেছে মাছটা বেশি পড়ে গেছিল বুঝছো তাড়াহুড়ো করে ভাবছো তো 5:42 বাজে অলরেডি সকাল হয়ে গেছে দেখুন এখনো মানুষজন খাচ্ছে মজা পান নাই টাইম একটা টাইমে না খেলে কি মজা আছে তা আবার ভাত ভাত আর ইলিশ সেটাই সকাল 6টা বাজে কত টাকা হইছে তোমরা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তোমাদের এখানে চলাচল করলে 24 ঘন্টা আর এখন সকাল সন্ধ্যা মানে সারা রাত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আর দিনের বেলা অনেক বাইক নিয়ে আসছে মানুষজন সবাই চলে যাচ্ছে এখন দেশে বাজারে যাবো তো দেশে বুকে বুকে গাড়ি তাড়া থেকে ব্যাচ গাড়ি যদি আর একদিন থাকে গাড়ি চালান লাগবে কি ধরে ভাই নতুন গাড়ির এই অবস্থা যদি হয় গাড়ির গোষ্ঠী একটু ডিনার কপালে ঢুকলো না হয়ে গেল নাস্তা নাস্তাই ইলিশ ভাত নাস্তা ইলিশ ভাত ডিনার 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 আচ্ছা আমরা এখন চলে আসলাম মাছের বাজার এটা ছোটখাটো একটা লোকাল বাজার এখানকার আশেপাশের মানুষজন অথবা যারা এই যে আমরা মাছ যে খেয়ে আসলাম হ্যাঁ সেটার হোলসেল যে বাজারটা সেখানেই চলে আসলাম তো দেখি এখানে ইলিশের দাম কেমন ওইখানে যে প্রাইসটা ছিল ওইখানকার থেকে কম পড়ার কথা জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য দেখব পাশাপাশি বাসায় যদি নেওয়ার মতো হয় দু এক পিস নিয়ে যেতে পারি এই তো মাছের বাজারের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমার আরেকটা চ্যানেলে কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে যার কারণে আমি আমার আরেকটা চ্যানেলে ভিডিওটা দিয়ে দিচ্ছি তো আপনারা ওই চ্যানেলে যে ভিডিওটা দেখতে পারবেন লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর যেহেতু এই চ্যানেলটা আমার ট্রাভেল রিলেটেড চ্যানেল তো ওই চ্যানেলে আপনারা ডেইলি লাইফস্টাইল টাইপের ব্লগ দেখতে পারবেন আশা করি ভালো লাগবে আপনারা যদি এই টাইপের ব্লগ দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদের এই টাইপের ব্লগ দেওয়ার তো ঢাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে যদি সেগুলো দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন যে কোথায় যাওয়া যায় কোথায় ব্লগ করলে ভালো হয় অথবা ঢাকার বাইরে মোট কথা বাংলাদেশের মধ্যে যদি কোথাও দেখতে চান আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী সেই জায়গায় যেতে তো আপাতত আল্লাহ হাফেজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন এবং আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ আল্লাহ ইয়াবি ভাই আল্লাহ হাফেজ তন্ময় আল্লাহ হাফেজ দানের ভাই আল্লাহ হাফেজ বাগু ভাই আল্লাহ হাফেজ কিছু বলতে চান না বলার লাগে ফির মিলেঙ্গে চলতে চলতে নাকি হম ফের আহি প্যার কে ফির মিলেঙ্গে চলতে চলতে